পলিটিশিয়ানদের ভিতরে কয়জন চরিত্রবান মানুষ আছে, কয়জন? হাতে গোনা 2%, 3%। তো 97% চোট দিয়ে কিভাবে ভালো রাজনীতি হয়? এটা তো সে কে না জানে যে 2008 সাল থেকে সব পাতানো নির্বাচন হয়েছে, 2008, 2014, 2018, 2024 দা রেজাল্ট ওয়াজ ডিটারমিন্ড, প্রি ডিটারমিন্ড, শুধু কৌশলটা ভিন্ন হয়েছে। বিয়ে করলো, কত টাকা পাচার করলো, কেউ কথা বলবে না। কিন্তু সেখানেও তো একজনের সুশাসন আছে, যদি সৌদি আরব কথা ন্যায় বিচার আছে, অন্তত মানুষ সোশ্যাল সেফটির ভিতরে থাকে। এখানে তো কোনো কিছু নাই। ইন্ডিয়া যে কারণে তথাকথিত সমর্থন দিয়েছিল 1971 সালে, তারা যেভাবে বাংলাদেশকে পেতে চেয়েছিল, আওয়ামী লীগ সেই জায়গাটা ইন্ডিয়ার জন্য সৃষ্টি করে দিয়েছে। প্রথমেই আসি আপনার কাদের সাহেব যে বলেছে বিএনপি কবে ঘুরে দাঁড়াবে, ওইটা একটু আলোকপাত করি, তারপর আমি পাকিস্তান প্রসঙ্গে আসছি। যে কাদের সাহেব একটা দলের সেক্রেটারি জেনারেল এবং তিন টার্ম সে মন্ত্রী, তো আপনি যদি কাদের সাহেবের কোয়ালিটি দেখেন অ্যাজ এ লিডার, অ্যাজ এ লিডার আমার কাছে জাস্ট বিলো অ্যাভারেজ, মানে মেট্রিক পরীক্ষায় যদি 30 পায় ওরকম। তো আপনি অন্য অন্য মন্ত্রী যদি দেখেন সব অলমোস্ট এক ক্যারেক্টার। এবার তিন চারজন মন্ত্রী একটু ভালো করতে পারে বলে মনে হয়, যদিও সরকার একটা অবৈধ ফর্মে চলছে। এই কাদের সাহেব আপনি দেখেন যে সিটিং সার্ভিস নিয়ে বাচালাদের একটা একটা সিস্টেমে আনতে চেয়েছিল, সেই সিস্টেমে তিনি আনতে না পেরে তিনি সেখানে সারেন্ডার করলো। অর্থাৎ বাংলাদেশে বাস শ্রমিক মালিকদের, বাস মালিকদের তিনি নিয়ন্ত্রণ করতে পারলেন না, তিনি যোগাযোগ মন্ত্রী। ঢাকা শহরের খোদ ঢাকা শহরের ফার্মগেট বলেন, আপনি বনানী বলেন, আপনি গুলিস্তান বলেন, রাস্তার মাঝখানে দাঁড়াইয়া প্যাসেঞ্জার উঠায় নামায়, প্রতিদিন গড়ে 18 জন লোক মারা যায় রাস্তায়, যার দায়িত্ব রোড সেফটি সিকিউর করা, কোনো দিনও সেইখানে সে হাত দেয় নাই। যে রোলেক্স ঘড়ি পরে অহমিকার সাথে বলে এইগুলোতে আমি পুরস্কার পাই, শুধু একটা কাজই পারে, বিরোধী দলের নামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলে রাখা। জামিন পেল দুজন, এখন আবার সেই তার তুচ্ছ তাচ্ছিল্য কথাবার্তা শুরু হয়েছে। এইটা কখন হয়? একটা স্বৈরতান্ত্রিক পরিবেশে এরকমই হয়। অর্থাৎ ক্ষমতায় যাওয়ার জন্য যখন মানুষের কাছে জবাবদিহি করতে না হয়, আমার যখন জনম্যান্ডেট না লাগে, তখন আপনার আইনমন্ত্রী যে উনি কতটুকু আইন জানে, আই হ্যাভ অল দ্য ডাউট। দুইজন মন্ত্রী হাইয়েস্ট কোর্ট থেকে কন্টেম্পটে সাজাপ্রাপ্ত হলো, একজন হয়েছে কামরুল আর একজন হয়েছে এই যে মুক্তিযুদ্ধ মন্ত্রী, উনি বলে দিলেন যে তাদের মন্ত্রিত্ব থাকতে পারে। অথচ 69-এ জাস্টিস মোর্শেদের জাজমেন্টে তিনজন মন্ত্রীর চাকরি চলে গেছিল, মন্ত্রিত্ব চলে গেছিল। অনেক ভালো উদাহরণ আছে। তো এই আইনমন্ত্রী উনি একটা পাবলিক রাস্তা আটকায় রাখছে, দেখার কেউ নাই। মন্ত্রী হইলে ওনার একটা ব্যাংকের মালিক হতে হবে, হইলেন। ওনার চেম্বার মনে হয় যেন বাংলাদেশে সবচেয়ে বেশি আইন জানে, আর কেউ আইন জানে না। তারা পুরো বাংলাদেশে সব জায়গায় যা লিগাল প্র্যাকটিস করে এবং ভালো রিলিফ পায়, ভালো ভালো ফিও পায়। তো আপনি যদি 80% এই এই মন্ত্রী ক্যাবিনেট তো রাষ্ট্র চালায়, তো আপনি ক্যাবিনেট সদস্য যদি চেহারা দেখেন এবং প্রত্যেকের হাজার হাজার এবং কোনো কোনো এমপির লক্ষ গুণ সম্পত্তি বেড়েছে। এখন পর্যন্ত আপনি দেখেছেন যে এই এসিসি কোনো উদ্যোগ নিয়েছে? আমি নিজে একটা কোর্টে গিয়েছিলাম, কোর্টটা বলেছিলেন যে যদি এসিসি কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমরা দেখবো। তো আমি আরো 1 মাস অপেক্ষা করব, তারপর দেখব যে এসিসি এই যে হাজার লক্ষ গুণ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে সেটার ব্যাপারে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা। সো এই আমি একটা ভিডিও দেখলাম গত 2-3 দিন আগে, 1975 সালের, প্রবাবলি 25শে জানুয়ারি অথবা সামথিং এরকম, শেখ সাহেবের একটা বক্তব্য। সেখানে তিনি বললেন যে চোরকে বাংলাদেশে, যে পাকিস্তানিরা সব নিয়ে গেছে কিন্তু চোরগুলোকে নেয়নি, এবং চোরকে যে কৃষকরা চোর না, শ্রমিকরা চোর না, যেটা এখনো সত্য, তাহলে চুরিটা করে কে? ওই যে তখন 5% শিক্ষিত মানুষ ছিল তারাই সবচেয়ে বড় চোর। অর্থাৎ এখন সেই 5% যদি আপনার শিক্ষার পরিমাণ 40% হয়, এই 40%ই চোর, এখানে এক্সেপশন আছে। সবচেয়ে সবচেয়ে ব্রিলিয়ান্ট কারা? বুয়েটের।
আমার জানা মতে আমি একজন দুইজন সৎ ইঞ্জিনিয়ার ছাড়া আর কোনো সৎ দেখি নাই। রাষ্ট্র তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। তো চোর দিয়ে এবং পলিটিশিয়ানদের ভিতরে কয়জন চরিত্রবান মানুষ আছে, কয়জন? হাতে গোনা 2%, 3%। তো 97% চোর দিয়ে কিভাবে ভালো রাজনীতি হয় এটা তো সম্ভব না। এইখানে হলো পাকিস্তানের সাথে পার্থক্য, যে তাদের বিবেক আছে, তাদের এখনো তাদের বিবেকের দায়বদ্ধতা বলতে একটা কথা আছে। পাকিস্তানকে যত গালাগালিজ করো, যা কিছু করা হোক না কেন, আমরা পেপার পত্রিকার মাধ্যমে জানি অন্তত 60টা গ্রাউন্ডসে বাংলাদেশ এবং ভারতের থেকে তারা এগিয়ে আছে। 60টা গ্রাউন্ডসে এই কোর্টের ব্যবস্থা, রোল অফ দা মিলিটারি, রোড সেফটি এবং সোশ্যাল সেফটি, এগুলো যদি আপনি দেখেন, ইভেন ফ্রিডম অফ স্পিচ। এখনো কিন্তু পাকিস্তানে 50 লক্ষ হিন্দু বসবাস করছে যতটুকু আমি জানি, করাচি বিভিন্ন এলাকায়। আপনি কখনো শুনেছেন যে ভায়োলেন্স অ্যাগেনস্ট মাইনরিটি? শুনবেন না, ওখানে একটা ইন্টারন্যাশনাল টেরোরিজমের ভিতরে পড়ে গেছে, আমেরিকার আর ইনভলভমেন্ট, এই আফগানিস্তান, এই 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 ঘূর্ণিপাকে পড়ে বিভিন্ন ধরনের টেরোরিজমের কথা আমরা শুনতে পাই। তো যার জন্য ওখানে সেই বিবেক আছে, ধর্মীয় শিক্ষা আছে। বাংলাদেশে কে না জানে যে 2008 সাল থেকে সব পাতানো নির্বাচন হয়েছে, 2008, 14, 18, 24 দা রেজাল্ট ওয়াজ ডিটারমিন্ড, প্রি ডিটারমিন্ড, শুধু কৌশলটা ভিন্ন হয়েছে, কে সরকার করবে সেগুলো সবাই জানত। তো আজকে যে দলটা স্বাধীনতার নেতৃত্ব দিল, সেই দল আজকে বাংলাদেশের সকল সিস্টেম ভেঙে পড়লো, ইনক্লুডিং ইলেকশন সিস্টেম। এতে একজনে লজ্জা বোধ করে না। আজকে আনোয়ার ভাইয়ের মতো একজন যোগ্য এবং একজন ভালো মানুষ, সেও এই দলের চরিত্রের কারণে, আওয়ামী লীগের চরিত্রের কারণে সত্য কথা বলার সাহস পায় না। তো আওয়ামী লীগ যারা করে, একটা বড় অংশ আওয়ামী লীগের সাপোর্টার বাংলাদেশে, যদি অ্যাভারেজ 30% ধরেন, নেতৃত্বে আছে আরো অনেক আছে। তো এই একটা রাষ্ট্রের এই 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 মানুষগুলো যদি সত্য কথা ভুলে যায়, সত্য কথা বলার সাহস না পায়, চোরকে যদি চোর না বলতে পারে, ডাকাতকে যদি ডাকাত না বলতে পারে, লুটেরাকে যদি লুটেরা না বলতে পারে, চরিত্রহীনকে যদি চরিত্র না বলতে পারে, তাহলে তো বাংলাদেশের রাজনীতির, পাকিস্তানের রাজনীতির পার্থক্য হবে। আমরা একাধিকবার বলেছি যে যদি চিফ ইলেকশন কমিশন যদি নির্বাচন না করতে পারে, যদি তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করতে না পারে, তাহলে তাদের উচিত জনগণের কাছে ক্ষমা চেয়ে, অন্তত কেন পারফর্ম করতে পারলো না, কেন সাংবিধানিক দায়িত্ব পালন করতে পারলো না, সেখান থেকে সরে যাওয়া। আপনি একটা লোক দেখছেন, দুইটা গাড়ি, কিছু বেতন এবং কিছু ভোগ বিলাস, এই দিয়া। তো এইরকম একটা ডিসরেসপেক্টেড মানুষের একটা বড় অংশ, আত্মসম্মানহীন মানুষ, সেখানে আপনি ভালো রাজনীতি কোত্থেকে পাবেন? এবং সেইখান থেকে বিএনপির সৃষ্টিও হয়েছিল আওয়ামী লীগের এই এই অপশাসন, দুঃশাসন, তাদের যে চরিত্রহীনতা, তাদের যে দুর্বৃত্তায়ন, তার বিপক্ষে একটা অবস্থান নেওয়া। ওভার দা টাইম দুইটি দলের চরিত্র অলমোস্ট কাছাকাছি এসে দাঁড়িয়েছে, মানুষের সামনে তো অপশন নাই। আজকে মামুন মাহবুব তো ঠিকই বলেছে, আপনার কিসের নির্বাচন, খামাখা মানুষের টাকা, জনগণের টাকা, করের টাকা খরচ করার দরকারটা কি? আপনি জাস্ট গো ফর সিলেকশন, এটাকে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেন, অথবা রাজতন্ত্র যদি করতে চান, ইয়েস, রাজতন্ত্রে যে যা খুশি তাই করতে পারে, কোথায় নিয়ে ভোগবিলাস করলো, কয়টা বিয়ে করলো, কত টাকা পাচার করলো, কেউ কথা বলবে না। কিন্তু সেখানেও তো একজনের সুশাসন আছে, যদি সৌদি আরব কথা ন্যায় বিচার আছে, অন্তত মানুষ সোশ্যাল সেফটি থাকে, এখানে তো কোনো কিছু নাই, না আছে নির্বাচন, না আছে সুশাসন, না আছে ন্যায় বিচার, না আছে গণতন্ত্র, আছে শুধু লুটপাট। এইরকম একটা বড় দলের টপ নেতা থেকে একদম তৃণমূল নেতা, সবাই যদি মিথ্যায় জর্জরিত থাকে, সত্য কথা বলা ভুলে যায়, সেখানে আপনি পাকিস্তানের মতো চিফ ইলেকশন কমিশন আসবে কোত্থেকে? মানুষের চরিত্র যদি নষ্ট করে ফেলছে। এই জায়গাটা আসে দা ইনভলভমেন্ট অফ ইন্ডিয়া। ইন্ডিয়া চেয়েছিল বাংলাদেশের সমস্ত সিস্টেম যাতে ভেঙে যায়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য কমপ্লিটলি ইন্ডিয়ার উপরে ডিপেন্ডেন্সি গ্রো করে, আওয়ামী লীগ যাতে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আওয়ামী লীগকে তারা বলবে তুমি ক্ষমতায় থাকলে আমাদের সাহায্য লাগবে, আর আওয়ামী লীগ মনে করে আমি ক্ষমতায় থাকতে হলে ইন্ডিয়ার সাহায্য লাগবে। তো এটা একটা তাদের জন্য আওয়ামী লীগ এবং ভারত উইন উইন সিচুয়েশন। জনগণের কোনো ভালাই নাই, কোনো জনম্যান্ডেটের কথা নাই। আমি ট্রুলো বিশ্বাস করি
আওয়ামী লীগ এখন যেভাবে যেভাবে রাষ্ট্র ক্ষমতা ধরে আছে, দেয়ার ইজ নো ইলেকশন ইন ফিউচার। ইন্ডিয়ান অবজেক্টিভ হলো আওয়ামী লীগকে যতদিন খুশি ক্ষমতায় রাখবে এবং তাদের এখানে অবৈধ লোক পাঠিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার, 10 বিলিয়ন থেকে 15 বিলিয়ন ডলার এখান থেকে হাতিয়ে নেবে। তো সেইটাই তাদের অবজেক্টিভ। এবং আওয়ামী লীগ সেই ফাঁদে এমন ভাবে পড়েছে যে আওয়ামী লীগ শুধু নিজের ধ্বংস হয় নাই, আজকে আওয়ামী লীগ বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাংলাদেশের জনস্বার্থ সম্পূর্ণ ভুলণ্ডিত করেছে। কার্যত একটি বাকশাল টু চলছে, যেটা ইন্টারভিউতে বলেছে। অতএব এদেশের মানুষ সত্যিকারে দুর্ভাগ্য যে একজন ভালো নেতা পাচ্ছে না, যেখানে জাতি ঘুরে দাঁড়াবে। অতএব এই ঘুরে দাঁড়াতে হলে এই এই কাদেরের মতো, আব্দুল কাদেরের মতো এইরকম নিম্নমানের, এইরকম অত্যন্ত কুরুচিশীল নেতৃত্ব সরাইয়া যখন ভালো চরিত্রের মানুষ সামনে আসবে, তখন হয়তো ঘুরে দাঁড়াতে পারবে। জেলেনস্কির সাথে মিটিং ইজ নাথিং নিউ। আপনি যদি জাতীয় স্বার্থ বিকৃত করতে চান, জনগণের স্বার্থ যদি আপনার কোনো কনস্টিটিউশন না থাকে, আপনি চায়নাকেও স্যাটিসফাই করতে পারবেন, আপনি রাশিয়াকেও স্যাটিসফাই করতে পারবেন, আপনি ভারতকেও স্যাটিসফাই করতে পারবেন। হোয়াট ইউ আর লুজিং, ইউ আর লুজিং দ্য ন্যাশনাল ইন্টারেস্ট, ইউ আর ডিস্ট্রয়িং দ্য কান্ট্রি, ইউ আর রুইং দ্য কালচার। একটা দেশকে ধ্বংস করতে হলে সেই দেশকে বেশি কিছু লাগে না, তার সমস্ত সিস্টেমটা ভেঙে দেন, বিচার ব্যবস্থাকে দুর্বল করে দেন, অর্থনীতি শেষ করে দেন, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেন, সেখানে দেবদেবীর ছবি এনে পাদান, বাংলাদেশের মুদ্রণ শিল্প আপনি শেষ করে আপনি ইন্ডিয়াকে দেন, বাংলাদেশের পাট শিল্প শেষ করে দেন, যাতে বেশি বেশি মানুষ কলকাতায় যায়। অতএব ইন্ডিয়া যে কারণে তথাকথিত সমর্থন দিয়েছিল 1971 সালে, তারা যেভাবে বাংলাদেশকে পেতে চেয়েছিল, আওয়ামী লীগ সেই জায়গাটা ইন্ডিয়ার জন্য সৃষ্টি করে দিয়েছে। আজকে বাংলাদেশের মানুষ যদি ঘুরে দাঁড়াতে হয়, তাহলে ইন্ডিয়া আউট প্রোগ্রাম করা ছাড়া অন্য কোনো উপায় আছে বলে আমি মনে করি না। ইন্ডিয়া আউট অবৈধ বিদেশি খাতা আন্দোলনের শরিক হতে হবে। আমরা অবৈধ বিদেশি খাতা আন্দোলন শুরু করেছি, বাংলাদেশের মানুষ যদি জাতীয় স্বার্থ এবং দেশের স্বার্থ বুঝতে পারে, তারা যদি এই দেশে ভালোভাবে বাস করতে চায়, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে বিদেশি খাতা আন্দোলনের শরিক হওয়া উচিত বলে আমি মনে করি।